ए अन्ना भाई जाकी देख देख सेन जाकी तो माझे माझे मार दुकान आशील आरे माझे माझे ना आमी शौकल थे क्या जाकी देख खुजे पेटे से ना नो तुन बिया कर से शोशुर बारी रावो पांडा भी दिसी इस तरी कर पे रात दुकाने आज दुकान ना खुले ही कोने ऐसे बंद कर आमर बोर आकर लगी कर एक एक पापर बारी सो लगा से ए भाई आमर को तो किन्तु बसन ना ए देख साल जाकी देख देख साल देख सिलाम जिसको ना गई तो आए सिलो को जाकिर को वही तो आए तसे ए येर की ना येर की करो ना जाकिर को ए आपने इधर पे हरेशन क्या सो रहे हो तो अरे भाई आपने क्या हमारे खुशते से आपने खुशते से ना आपने कमी है जे के राशि ने तेल दाम एक आमी हारी के लगा आपने खुशते से शौकाल थे क्या আপনার কাছে 15 20 টাকা করে দিয়ে গেছি কয় গ্যালন তেল ভরিছেন ভাই আমার আরে ভাই যত দাম আমার ওইটা তো জাঙ্গি বেচা লাগবে আপনি যদি আরে 1 ঘন্টা খুঁজি তাহলে আমার জাঙ্গি না বেচলে তেল দিয়ে পাবো ভাই আপনার কাছে তেল আছে একটু আরে ভাই আমি কি কইলাম আপনি বোঝেন না আমার আছে ভাই আমার জাঙ্গি বেচলে কেন তেল কিনতে পারবো জাঙ্গি না বেচলে তেল কেন পাবো না যদি দিতেন কালকে আমার জন্য খুব উপকার হইতো ভাই আরে ভাই আপনার তেল বাদ দেন আমার বউ বাপের ভাই চলে গেছে রাগ করে আপনি বউ বাবার বাড়ি তে আমার জন্য আপনি বউ কাছে ভাই বাবার বাড়ি হ্যাঁ হ্যাঁ এইটুকু ভাই আপনার কাছে যে পাঞ্জাবিটা ইস্তারি করে দিলাম নতুন পাঞ্জাবি আপনাকে যে কইলাম যে ভাই কালকে সকালবেলা আমার নতুন শ্বশুর বাড়ি যাব বউ লিয়া পাঞ্জাবিটা ইস্তারি করে রেখে দিয়েন তাহলে আপনি দোকান সারা দিন যে দোকান খোলেন নাই এটা আমার বউ রাগ করে বাপের বাড়ি যে চলে গেল আমি কি হইব সারা দিন যে দোকানটা খুলে নে ভাই দুঃখের কথা ভাই এই দুঃখের কথা কইবার অবস্থাছিন না ভাই শুভের না আপনি আইছেন ভাই আপনার একটু দুইটা কথা বুঝে কই ভাই আমার দুঃখের কথা ভাই আপনার দুঃখের কথা আমার যে সংসার ভাঙার উপক্রম হইছে ভাই আর কি হইব তাই কোন ভাই আপনার তো সংসার ভাঙার কথা হইছে আমি তো ভাই এখন রাস্তায় আসবে না কাপড় চোপড় তো ভাই সব তো একবারে পরিষ্কার না তে ভাই কি হইছে ভাই আরে ভাই যা হইছে ভাই রাতে বেলায় গেছি ভাই গোসল করার জন্য মানে রাতে বেলায় একটু বাথরুমে গেছি ভাই একটু হাত মুখ ধুমু ধুমু ভাবছি দুয়াতে আসবো ভাই দেখি নলকা সারি পানি নাই কারেন্টের সুইচ দিয়ে ভাই দিয়ে কারেন্ট নাই এখন কি করি ভাই এখন খান্ডা পানি আসলো ভাই এতটুকু পানি মানে বদনার মধ্যে আসলো হুসমু ভাই হ্যাঁ এই হুসার পানিতে হাত মুখ দিয়ে কোনো রকম আলাই আইছি ভাবছি সকালবেলা ভাই কচুরটা কই রে ভাই রামু ভাই বুঝছেন এখন সকাল হইলো কারেন্ট নাই সাতটা বাজো তাও কারেন্ট নাই ভাই এখন আটটা বাজে তাও কারেন্ট নাই ভাই নয়টা বাজে তাও কারেন্ট নাই ভাই এখন কারেন্ট নাই এই কারেন্ট আইতে 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 ভাই আইছে ভাই কয়টার সময় দুইটার সময় ভাই দুইটার সময় কারেন্ট আইছে মোটরটা একটু পানি ভরছি পানিটা পই দে ভাই কে বলে একটু গা গোসল দিছে আবারও ফুরুত মানে মোটর ভরার আগে ফুরুত ভাই গোসল করতে লাগছে ভাই সারা দিন ভাই আজকে এই জন্যই ভাই দোকানটা খুলবার ভাই নেই আপনার কি গোসল করে এতই দরকার আছিল গোসল না করে এসে আপনি দোকান খুলবে পারেন না ভাই বুঝেন না আপনার ভাবি আমার কাছে তাহলে আমি কি রাইতে একটু গোসল করতে কোনো লাগে না ভাই এটা কোনো কথা কইলেন ভাই এই কথা কইলেন আরে মিয়া আপনি গোসল করা বাদ দেন আপনি গোসল করার লাগে তো আমার সংসার ভেঙে গেল ইরে ভাই আপনার তো সংসার ভেঙে গেল আমি তো সংসার তা বাইরে বেরি বললাম না ভাই আপনার তো সংসার ভেঙে যাইতেছে ভাই তো জাগে ওটা আমি তো সংসার তা বাইরে বেরি বললাম না ভাই এই আন্না ভাই জি ভাই এ ভাই আপনি আন বিচার করে দেন বিচার তো যাই করি তাল গাছ কিন্তু আমারই থাকবো ওই যে জাকিরের লাগে তো আমার সংসার ভেঙে গেল এখন কি কা করবেন তিনি গোসল করতে পারতাছে না মানে তার একটা গোপনীয় গোসল আর আপনার লগে সংসার নিয়ে কানাকানি না ভাই আমার নতুন শ্বশুর বাড়িতে তা না হয় বুঝলাম তার পুরো আইনটা কিন্তু সে যে দোকানটা খুলবে তার তো একটা পাক পবিত্র আছে তাছাড়া তো সে দোকান খুলতে পারবে না যে কারণে সে দোকানটা খোলে নাই এই কারণে আমি কোনো বিচার করতে পারবো না ভাই আপনি মাতব্বরের কাছে এই কথাটাই আমিও কইছিলাম ভাই যে আমি যে গোসলটা কইরা পারলাম না এই যে বদনার পানি দে ভাই হাত মুখ ধুইয়া টে কোনো রকম ভাই বসছি আমি সারা দিন লাগছে ওনার দোকানে ওনার বউ যাইবো উনি যাবো শ্বশুর বাড়িতে আমি ওনার উনি আমার কাছে ব্যাগ রেখে যে গেলো আর আইলো নাই আইছে পরের দিন এখন আইছে ভাই তা আমি সারা দিন তো দোকানই খুলি নাই তাহলে ওনার আমি ব্যাগটা দিমু কোনতে ব্যাগটা দিমু কোনতে ভাই আপনার তো ভাই শ্বশুর সংসার ভাঙতেছে আর আমি তো ভাই সংসার তো বাড়ি বেরোয় পারতাছি না এখন দুঃখের জ্বালায় কেবল ভাই আইলাম কারেন্টটা নাইছে ভাই গোসল্লা কইরে কেবল এই মান্নাপের দোয়া নাইছে বুঝছি আজকে দোয়ানি খুললাম না ভাই
তাহলে ভাই চলেন ভাই আমার দোকানে, আপনার দোকানে চলেন, যাই আমার ব্যাগটা আগে দেন ভাই, চলেন ভাই। ঠিক আছে চলেন ভাই, আপনার তো আমার আপনার আপনার তো সংসার ভাঙা যেতেছে ভাই, আমারে দরকার, আপনার শ্বশুর ভাই নিয়ে যান ভাই, নিয়ে যান, আমি সংসার ভাই আবার লাগাই দিই আসমু আপনার। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ ভাই।